বিজ্ঞানীরা বলে আকাশের মধ্যবর্তী কিছু স্তর আছে, যেমন আইনোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম কিছু কিছু স্তর আছে। বিজ্ঞানীরা বলছে ওই স্তর যদি না থাকতো বিরাট বিরাট উল্কা পৃথিবীতে পড়ে পৃথিবী ধ্বংস হয়ে যেত। যে স্তর ভেদ করে উল্কা পৃথিবীতে আসতে পারে না, সেই স্তর ভেদ করে মুহাম্মদ মানুষ হয়ে আল্লাহর সঙ্গে কেমন করে দিদার করতে গেল? ইট ইজ ইম্পসিবল, সম্ভব নয়। এটা কেমন করে সম্ভব, কেমন করে গেল? আল্লাহ বলছে, এই গোলাম, এই গোলামের বাচ্চা গোলাম, এই বান্দা, তোমরা কি এটা জানো না আমি আল্লাহ শুধুমাত্র একটাই শব্দ ব্যবহার করি, কোন বলি হও আর ফায়াকুন হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব কিছু যখন আল্লাহর হুকুম অনুসারে চলে, আল্লাহ সৃষ্টি করেছে স্তর, আর যে নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না সেই নবীকে স্তর আটকাতে পারে না কি গো? এই গাঁদাকা বুঝো ভেকেটা। আমার একজন প্রশ্ন করছে, বলছে আছে ভাই তোমরা এই অজু ভঙ্গের কারণ আছে কিছু কিছু কারণ, এই যেমন দেখো এই যে তোমরা এই কথা বলো, আমার একটা বন্ধু, আমার বন্ধু সে আমাকে বলছে সাইফুদ্দিন, তখন আমরা কলেজে পড়ি একসঙ্গে, আমি বেড়াচাপা শহীদুল্লাহ কলেজে তখন অ্যারাবিক অনার্স নে ভর্তি হয়েছি সেই বছর প্রথম, তো তখন টুকিটাকি গজল গাইতে আমার এক বন্ধু ছিল ভালো, সে সায়েন্সে ভালো, খুব ইকোনমিক্সে অনার্স নে পড়তো, তো বলছে আরে সাইফুদ্দিন তোরা তো এসব গজল টজল বলিস, তা তোরা এই যে বলিস যে আল্লাহর সঙ্গে দিদার করতে গেছে, সে কিন্তু মুসলমান হিন্দু না বলো? সে আমার বলছে আচ্ছা তো এই যে ও বলে অজু ভেঙে যায়, বায়ু সরালে অজু ভাঙে, পেশাব করলে পানি নেই, বাথরুম করলে লোকে পানি নেই, তাই যখন বায়ু হয় অজু ভেঙে যায়, তো ভাই তোরা অজু করিস হাতে পানি দিস মাথায় মুখি পানি দিস, মানে একটু নাস্তিক টাইপের, তো বলছে তোরা হাতে পানি দিস মুখি পানি দিস নাকে পানি দিস পায়ে পানি দিস, যেখানে যেখান থেকে শরীর সেখান তো পানি দিস নে, তো তোর অজু হয় তো কি করি অজু ভাই, এইসব গাঁজা খুরি গল্প তোরা পাস কোন জায়গায়? তা আমি ওরে কি ওরা উত্তর দেই, আমি বলছি ভাই তোর রিসেন্ট কোনোদিন তোর পাতলা পায়খানা টাঙ্গা হইয়ে, তুই বুঝি কেন পাতলা পায়খানা হইয়ে, হয় তো মানুষের ন্যাচারাল হতেই পারে, ফুড পয়জনিং হলেই তো পাতলা পায়খানা হয়, তাহলে তো এর ভিতরে হয়েছে কোনোদিন? বলে হয়েছে একদিন, বলে কি করি ছাড়লো ভাই হঠাৎ করে সেটি গেল, এই তোর পিছন দরজা যখন ঢিলা হয়ে যায় তখন সারে কি করি,
দরজা তো আটটি আয় কিছু খেতে আয় তো গে বলে হ্যাঁ আমি তো খেয়েছিলাম কি খেয়েলি বাপ বলে আমি ওষুধ খেয়েছিলাম আমি বলে আচ্ছা তুই গাল দে খালি পাঁচ আয়টি গেল ব্যাপারটা কোন জায়গাতে হইলো এই হয় না তুই খালি গাল দে ওষুধ কিন্তু জাগাই কাজ হইছ কি করি বলা যাবে না যাবে না ও তখন বলছে আরে বাবা ওষুধের সঙ্গে তো পেটের কানেকশন আমি বলছি ওরে শোন ও এরকম ওজুর সঙ্গে ওই জায়গার কানেকশন তুই ও বুঝবি না তোর বুঝতে গেলে ইসলামের ভেতর ঢুকতে হবে তোর তোর উত্তর কি দেব ভাই তো ইসলামের প্রতিটি বিষয় একদম এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো মানুষের কাছে যেন সাধারণ মনে হয় সায়েন্টিস্টের ছাত্রগুলোর কাছে কিন্তু এটাই বাস্তব চিত্র এগুলো বাস্তব সত্যি কথা ইসলাম যে একবার ভালো করে জানবে তার কাছে ইসলামের মতন সঠিক ধর্ম আর পৃথিবীতে কিছু থাকবে না তারপর নবী আমার গেলেন সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে নবী আমার হতভম্ব হয়ে গেলেন এবার কোথায় যাব জিবরিল আমিন বললেন আপনি একা যান নবী আমার পায়ের জুতাখানা হাতে করে নিয়ে সিদরাতুল মুনতাহা থেকে টুক 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 করে আরশে আজিমের দিকে যাচ্ছে আল্লাহ ডাক দিয়ে মুচকি হেসে আমার নবীকে ডেকে কি বলছে কবি লিখছে শোনো গেলেন নবী যখন আরশকে পায়ের জুতা হাতে লয়ে যা গেলেন নবী যখন আরশকে পায়ের জুতা হাতে লয়ে যা আল্লাহ বলেন ও গো বড় আমার পায়ের জুতা হাতে বিনতি কোদিয়া বল দয়া মা বিনতি কোদিয়া বল দয়া মা চলছে চলছে সকলে মিলে সালাম জানা সকলে মিলে সালাম জানা নবী আমার পায়ের জুতা কানা হাতে করে নিয়ে টুক 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 করে চলেছেন আরশে আজিমের দিকে আল্লাহ ডাক দিয়ে মুচকি হেসে বলে আমার হাবিব আপনার জন্য জমিন আসমান সাজিয়েছি আমি এত সুন্দর সুসজ্জিত করে সাজালাম আরো সে আজিম খানা আর সেখানে আপনি এলেন অথচ পায়ের জুতা হাতে করে কেন বন্ধু আমার তোমার পায়ের জুতা পায়ে পরে নাও তোমার পায়ের জুতার সময় আমার আরো সে আজিম ধন্য হয়ে যাবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী আমার বোন আল্লাহ আপনি নবী মুসা যখন তোর পাহাড়ে জুতো পায়ে দিয়ে উঠছিল আপনি নিষেধ করেছিলেন মুসা জুতো পায়ে দিয়ে তোর পাহাড়ে উঠো না আর আজকে আপনি আমাকে জুতো পায়ে দিয়ে আরশে আজিমে যেতে বলছেন আল্লাহ এর মানে কি কেন এই এই কেন এই সম্মান আমাকে দিয়েছেন আল্লাহ মুচকি হেসে নবীকে কি বলে উত্তর দিচ্ছে কবি লিখছে শোনো সৃষ্টি সৃষ্টি করে গড়েছি তোমার তোমারই অসীলা এই জিলিন সাসা হিমা নবদন সংহিত সৃষ্টি সৃষ্টি করে গড়েছি তোমার তোমারই অসীলা সকলে মিলে সালাম 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 একটু তকবীর দিন নারে তকবীর আরো জোরে হবে না নারে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলুন আর নয় কারণ আমার সময় অলরেডি পেরিয়ে গেছে
আর সময়ের দিকে লক্ষ্য রাখাটা প্রতিটি শিল্পী বা বক্তার কর্তব্য? আচ্ছা, না আমি যেহেতু আসলে আমার বাড়ির কাছে তো না, মানে